সুপ্রিয় শিক্ষার্থীরা, আবারও তোমাদেরকে আমি আমার ইংরেজি ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালোই আছো, সবাই খুব মনোযোগ সহকারে ক্লাস উপভোগ করার চেষ্টা করো। আমি তোমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যে ভয়েস সেন্স পড়াচ্ছি। ভয়েস সেন্সের মোটামুটি কিছু রুলস তোমাদের দিয়েছিলাম, আজকে আমরা যেগুলো কোশ্চেন করা হয় সেগুলোর উপরে কিছু নিয়ম কানুন দিব। আসলে কোশ্চেন আমরা দুই ভাবে করি, WH দিয়ে করি, আর একটা হচ্ছে অক্সিলারি ভার্বকে শুরুতে এনে তারপরে সাবজেক্ট বসিয়ে কোশ্চেন করি। সবাই বোর্ডে দিকে খেয়াল করো, যদি আমি এখানে একটি সেন্টেন্সের কথা বলি, দেখো, দা শি কুক দা ফুড, সে কি খাবার রান্না করে। এখানে এই সেন্টেন্সের শেষে কোশ্চেন মার্ক আছে এবং শুরুতে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু করেছি ডাস, এরপরে সাবজেক্ট আছে, এরপরে মেইন ভার্ব কুক আছে। তোমরা জানো কুক শব্দটা মেইনলি কিসের উপর, কুক অর্থ রান্না করা, আবার কুক অর্থ কিন্তু রাঁধুনি, যে রান্না করে কুক। আমরা কখনো কুকার বলবো না, কারণ কুকারের উপরে তো আমরা রান্না করি চুলা, কিন্তু কুক অর্থ রান্না করা, এটা ভার্ব। আবার কুক অর্থ রাঁধুনি, তখন কুক হচ্ছে নাউন। যা হোক না কেন, এখানে খেয়াল করো, তাহলে আমরা দা শি কুক দা ফুড, সে কি খাবারটি রান্না করে। এখন এখানে কোশ্চেন হচ্ছে যে আমরা যখন এই সেন্টেন্স লিখলাম, তখন এখানে ডাস হচ্ছে অক্সিলারি ভার্ব। তোমাদেরকে আমি ফিনিট এবং নন ফিনিট ভার্বের একটি চার্ট দিয়েছিলাম, সেখানে মেইন ভার্ব, অক্সিলারি ভার্ব, তারপরে নন ফিনিট ভার্ব, এই বিষয় নিয়ে কথা বলেছিলাম। যা হোক না কেন, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড যখন শুরু করব, তার আগে তোমাদেরকে ওই চার্টটি আর একবার স্মরণ করিয়ে দেব। তাহলে এখানে যেটা দাঁড়াচ্ছে, এটাকে যদি আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে চাই, তাহলে তুমি সিম্পল ভাবে যে বিষয়টা থিঙ্ক করবে, এই সেন্টেন্সটা যদিও আমি এখানে আনসারটা লিখেছি, আনসার লেখার আগে একটা বিষয় দেখে নাও, দা শি কুক দা ফুড, তোমরা কি বলতে পারো এটা কোন টেন্সে আছে? অ্যাকচুয়ালি এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে, ডাস এবং কুক, এটা দেখে তোমার বুঝতে হবে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে। কিভাবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে, দেখো, দা শি কুক দা ফুড, আমরা ইয়েস বা নো আনসার না দিয়ে যদি বলি সে খাবারটি রান্না করে, তাহলে আনসার দাঁড়াচ্ছে কি, শি কুকস দা ফুড, শি কুকস দা ফুড। সবাই দেখো এখন এখানে ভার্ব কি, এখানে ভার্ব হচ্ছে কুকস, এটা হচ্ছে ভি ওয়ান, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, সুতরাং এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, এটাকে যদি আমি ভয়েস সেন্স করি, তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারো এটা ভয়েস সেন্স করলে হবে, দা ফুড ইজ কুকড বাই হার, এটাও অ্যাসার্টিভ সেন্টেন্স। এটা যে প্যাসিভ করলাম, প্যাসিভটা হচ্ছে অ্যাসার্টিভ। এখন এটাকে যদি আমি ইন্টারোগেটিভ এর মতো করে করি, মানে কোশ্চেন মার্ক দিয়ে করি, তাহলে আমি এখানে দুটো ভার্ব, একটা হচ্ছে ইজ অক্সিলারি ভার্ব আর একটা হচ্ছে কুকড, তার মানে হচ্ছে আমি এই সাবজেক্টের আগে, যেমন সাবজেক্টের আগে ডাস অক্সিলারি দিয়ে আমরা কোশ্চেন করেছিলাম, ঠিক এটার আনসারটা প্যাসিভে করতে হলে এই সাবজেক্ট, এখন সাবজেক্ট হলো দা ফুড, দা ফুড এর আগে আমরা এই অক্সিলারি ভার্ব ইজ দিয়ে আসব, তার মানে আনসারটা দাঁড়াচ্ছে ইজ দা ফুড, তখন আর এখানে ইজ হবে না, তাহলে কি দাঁড়াচ্ছে, ইজ দা ফুড কুকড বাই হার, শেষে গিয়ে কোশ্চেন মার্ক। তার মানে তুমি যদি সহজে আনসারটা লিখতে না পারো, তাহলে ওই ইন্টারোগেটিভ সেন্টেন্সটিকে প্রথমত তুমি অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করবে, অ্যাসার্টিভে করার পরে ওটাকে তুমি প্যাসিভ করে এর পরে যে ভার্বগুলো আসবে
এর মধ্যে অক্সিলারি ভার্ব সাবজেক্টের শুরুতে নিয়ে এসে পড়বে। এবারে তাহলে দা শি কুক দা ফুড, এটার প্যাসিভের আনসার কি দাঁড়াচ্ছে? ইজ দা ফুড কুকড, ইজ দা ফুড কুকড বাই হার। আশা করি তোমরা এই উদাহরণটি বুঝতে পেরেছ। যাই হোক, এরপরে একটু খেয়াল করো, আমি কিন্তু WH দিয়ে যেগুলো শুরু হয় সেগুলো বলছি না, যে ইন্টারোগেটিভ সেন্টেন্স গুলো অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে শুরু হয়, দ্যাট সরি, যে সেন্টেন্স গুলোর শুরুতে অক্সিলারি ভার্ব থাকে সেই সেন্টেন্স গুলো নিয়ে আমি তোমাদের সাথে কথা বলছি। এরপরে একটি সেন্টেন্স দেখো, ইজ শি কুকিং দা ফুড, ইজ শি কুকিং দা ফুড, এটা কোন সেন্টেন্স? তোমরা অবশ্যই সেন্টেন্সে দেখতে পাচ্ছ এখানে সাবজেক্ট হচ্ছে শি, ইজ এবং কুকিং ভার্বের সাথে আইএনজি আছে, এর আগে দ্যাট মিন্স ইজ আছে, সুতরাং এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যদি এটা হয়, তাহলে এটা প্যাসিভ করতে তোমাদের যখন টেন্সের অ্যাক্টিভ প্যাসিভ শিখিয়েছিলাম তখন তোমরা অবশ্যই তোমাদের অবশ্যই খেয়াল আছে কিরকম করেছিলাম। যা হোক না কেন, এটাকে আমি আর ডিটেলস না বলে এটার প্যাসিভটা আমি কিরকম করতে পারি, এটার প্যাসিভ প্রথমত তোমরা জানো যে যে কোনো কন্টিনিউয়াস টেন্সে প্যাসিভ করতে হলে একটা বিং আসে, BEING, বিং, যেটা আগের ক্লাসে বলেছিলাম। এখন খেয়াল করো, তাহলে এখানে অবজেক্ট আছে কি বলতো? দা ফুড, দা ফুড অবজেক্টটা কি হয়ে যাবে? প্যাসিভের এখানে সাবজেক্ট হয়ে গেল, এর আগে অবশ্যই ফুডের সাথে কি আসতো? ইজ। তাহলে যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে কথা বলছিলাম, দেখো একটু খেয়াল করো, ইজ শি কুকিং ফুড, ইজ শি কুকিং ফুড, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটাকে যদি আমি প্যাসিভ করতে চাই তাহলে জানো কন্টিনিউয়াস মানে একটা বিং আসে, এখানে অবজেক্ট হচ্ছে ফুড, দা ফুড, দা ফুডকে সাবজেক্ট করলাম, সাবজেক্টের আগে ইজ আনলাম, এরপরে বিং, তার মানে হচ্ছে ইজ, তারপরে হচ্ছে সাবজেক্ট, এই অবজেক্ট হলো সাবজেক্ট হয়ে তারপরে বিং এবং মূল ভার্বের থার্ড ফর্ম বাই হার্ব। এরপরে যে বিষয়টা নিয়ে আমরা যদি কথা বলি, আচ্ছা এখানে একটা বিষয় দাঁড়াচ্ছে যে সবাই খুব ভালো করে খেয়াল করো, অ্যাকচুয়ালি ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা ডব্লিউএইচ দিয়েও শুরু করি, এছাড়া আর কি দিয়ে শুরু করি? কোশ্চেন দিয়ে। কোশ্চেন দ্যাট মিন্স সরি, আমরা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু করি। অক্সিলারি ভার্ব কয় প্রকার? চার প্রকার। কি কি? বি অক্সিলারি, হ্যাভ অক্সিলারি, ডু অক্সিলারি এবং মডালস অক্সিলারি। আমি তোমাদের বি অক্সিলারি দিয়ে শিখালাম, এবারে একটু খেয়াল করো, যদি আমি হ্যাভ অক্সিলারি দিয়ে একটি সেন্টেন্স লিখি, যেমন হ্যাভ ইউ সিন দ্য থিফ, তুমি কি চোরটিকে দেখেছিল? এখানে একটু খেয়াল করো খুব ভালো করে, অ্যাক্টিভ, এটাকে যদি আমি প্যাসিভ করি তাহলে কি করতে হবে? হ্যাজ দ্য থিফ বিং সিন বাই ইউ, হ্যাজ দ্য থিফ বিং সিন বাই ইউ। তোমরা খুব ভালো করে জানো যে পারফেক্ট টেন্সে একটা বিং আসে, কি আসে? বিং, বিং, বি ডাবল ই এন, বিং আসে। তাহলে এখানে অবজেক্ট দ্য থিফ সাবজেক্ট হয়ে গেল, এর আগে কি আসলো? হ্যাজ আসলো, তারপরে বিং আসলো, বাই ইউ। আচ্ছা গেল হ্যাভ অক্সিলারি, বি অক্সিলারি, দেন আসো ডু অক্সিলারি, এটাও তোমাদের পড়িয়েছিলাম একটু আগে। এরপরে আরেকটা থাকে মডালস অক্সিলারি, ছোট একটা উদাহরণের মাধ্যমে আমরা বুঝে নিই, ক্যান ইউ ডু ইট, এখানে এই সেন্টেন্সের মধ্যে ক্যান হচ্ছে মডালস এবং এখানে মেইন পার্ট হচ্ছে ডু। আমরা একটু উদাহরণের
প্যাসিভে যদি এটা করি তাহলে কি হবে ক্যান ইট বি ডান বাই ইউ ক্যান ইট বি ডান বাই ইউ সবাই খুব ভালো করে খেয়াল করো এখানে মডাস হচ্ছে ক্যান ইট অবজেক্ট ছিল সাবজেক্ট হয়ে গেল তোমরা তোমাদের এর আগের ক্লাসে আমি খুব ভালো করে বুঝিয়েছিলাম যে সব সময় মডালসে একটা বি আসে প্যাসিভ করতে হলে মডালসে কি আসে বি মূল ভার্বের ভার্ব ফর্ম বাই ইউ আশা করি তোমরা যে ইন্টারোগেটিভ সেন্টেন্স গুলো অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয় সেগুলো বুঝতে পেরেছো এবারে খেয়াল করো ডব্লিউএস দিয়ে শুরু হয় যেগুলো হোয়াই ডিড শি পানিশ ইউ কেন সে তোমাকে পানিশ শাস্তি দিয়েছিল একটু খেয়াল করো হোয়াই হোয়াই থাকবে প্যাসিভ করার সময় ডিড এবং পানিশ দেখে তোমার বুঝতে হবে এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স কোন টেন্স পাস্ট ইনডেফিনিট টেন্স তাহলে পাস্ট ইনডেফিনিট টেন্সে প্যাসিভে অজ ওয়ার আসে ইউ সাব অবজেক্ট হলো সাবজেক্ট হয়ে ইউর সাথে ওয়াই বসলো মূল পার্টিসিপল পানিশ বাই হার এবারে একটি উদাহরণ দেখো হু উইল কল হিম এখানে যদি অ্যাক্টিভ ভয়েসে যদি হু থাকে কি থাকে বলতো হু থাকে তাহলে সেটাকে প্যাসিভ করার সময় হু এর পরিবর্তে বাই হুম বসবে কি বসবে বাই হুম বসবে এরপরে তোমার যে অবজেক্ট ছিল সাবজেক্ট হয়ে গেল হিমটা কি হয়ে গেল তার আগে অক্সিলারি ভার্ব দ্যাট মিন্স মডাল অক্সিলারি উইল বসলো এরপরে তোমরা জানো মডেল থাকবে বি বসে বি বসলো মূল ভার্বের থার্ড ফর্ম তার মানে দাঁড়াচ্ছে হু উইল কল হিম এর প্যাসিভ হবে বাই হোম উইল হি বি কল তাহলে হোয়াই থাকলে হোয়াইয়ের পরিবর্তে হোয়াই বসে কিন্তু হু থাকলে হু এর পরিবর্তে কি বসে বাই হোম বসে এরপর আসো যদি অ্যাক্টিভ ভয়েসে হুম থাকে কি থাকে হুম দিয়ে শুরু হয় যেমন হুম হ্যাজ দ্য প্রিন্সিপাল পানি অনার হুম হ্যাজ দ্য প্রিন্সিপাল অনার কাকে প্রিন্সিপাল অনার করেছিল এখানে খেয়াল করো হু এর পরিবর্তে হু এর পরি হুম এর পরিবর্তে হু বসবে অ্যাক্টিভে যদি হুম থাকে তাহলে প্যাসিভে এই হুম কি হয়ে যাবে হু হয়ে যাবে হু হ্যাজ বিন অর্ডার বাই দ্য প্রিন্সিপাল সব ভার্বগুলো বসলো হ্যাজ যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হ্যাজ বসলো তোমরা জানো যে পারফেক্ট টেন্স এটা বিন আসে বিন বসলো মূল ভার্বের থার্ড ফর্ম যা আছে তাই বসলো বাই দ্য প্রিন্সিপাল এই সাবজেক্ট মানে এটা এখানে অবজেক্ট হয়ে গেল বাই দ্য প্রিন্সিপাল তাহলে যে বিষয়টা দাঁড়াচ্ছে হোয়াই থাকলে অ্যাক্টিভে প্যাসিভে হোয়াই হয় অ্যাক্টিভে যদি হু থাকে প্যাসিভে সেটা বাই হুম হয়ে যায় আবার অ্যাক্টিভে যদি হুম থাকে তাহলে প্যাসিভে সেটা হু হয়ে যায় তাহলে আমরা যতটুকু বুঝলাম যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে প্যাসিভ করতে হলে কি কি নিয়ম কানুন আমাদেরকে ফলো করতে হয় আমি আশা করি তোমরা মোটামুটি ভয়েস সেন্সের নিয়মগুলো বুঝতে পেরেছ এছাড়াও আসলে ব্যতিক্রম ধর্মী অনেক নিয়ম থাকে একটা সেন্টেন্সের মধ্যে দেখা যাচ্ছে যে দুইটা পার্ট থাকে দুইটা পার্টই দেখা যাচ্ছে যে মানে দুইটা পার্ট বলতে ক্লজ দুটি ক্লজ থাকে দুটি ক্লজ থাকলে ওটাকে কিভাবে প্যাসিভ করতে হয় একটা ছোট একটা উদাহরণ আমরা দেখে নেই একটু খেয়াল করো আমি যদি লিখি আই নো হোয়ার হি লিভস আমি জানি সে কোথায় থাকে বা কোথায় বাস করে আই নো হোয়ার হি লিভস তাহলে এটাকে আমি কি কি ভাবে করতে পারি একটু খেয়াল করো দেখো ইট ইজ নোন টু মি ইট ইজ নোন টু মি
where he lives এটা কি আমরা করতে পারি তাহলে কি দেখো I know এতটুকু শুধু এখানে একটি ফিনিট ভার্ব রয়েছে এখানেও lives একটি ফিনিট ভার্ব রয়েছে এখন এটাকে আমি এই এইটাকে ধরলাম মেইন ভার্ব এটা একটা এটাকে পুরোটাকে অবজেক্ট ধরলাম আর এটা হচ্ছে সাবজেক্ট যদি এভাবে আমি করতে চাই তাহলে আনসারটা এরকম দাঁড়ায় দেখো where he lives is known to me এটাও হবে অথবা এটাও হবে দুই ভাবে এটাকে প্যাসিভ করা যাবে I know এতটুকু প্যাসিভ হচ্ছে ইট ইজ নন টু মি এখানে একটি ইট আনতে হবে ইটের পরে আই নো ভার্ব দেখে বুঝতে পেরেছে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স সুতরাং এখানকার ইজ আসলো এর পরে নন মূল ভার্বের থার্ড ফর্ম টু মি হোয়ার হি লিভস যা আছে তার আর পুরোটাকে যদি আমি অবজেক্ট ধরি তাহলে হোয়ার হি লিভস ইজ নন টু মি আমরা দুই এভাবে করতে পারি যারা আপনারা কেন এভাবে অনেক উদাহরণ আছে তাহলে তোমরা অ্যাক্টিভ প্যাসিভ নিয়ে আমি কথা বললাম তোমাদেরকে নিয়ম কারণ শিখালাম এর আগে ডিগ্রি নিয়ে কথা বলেছিলাম এরপরে যে বিষয়টা তোমাদের থাকে তা হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড অ্যাফার্মেটিভ নেগেটিভ যাই হোক না কেন এসব বিষয়গুলো নিয়ে কথা বলবো সবচেয়ে বড় কথা হচ্ছে তোমাকে প্র্যাকটিস করতে হবে ভাষায় খুব ভালো করে প্র্যাকটিস ছাড়া তুমি পারবে না আর আমি এর পরবর্তীতে তোমাদের যে যে বিষয়ের উপর ক্লাস দেব সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ডের উপরে যাই হোক না কেন তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো এবং আগামী ক্লাসে যে পড়া থাকবে আগামী ক্লাসে এর আগে তোমাদেরকে দুইটা কম্পোজিশন শিখিয়েছিলাম বা পড়তে দিয়েছিলাম আগামী ক্লাসে একটা কম্পোজিশন একটি কম্পোজিশন পড়া থাকবে সেটা হচ্ছে দ্য জার্নি ইউ লাইক মোস্ট দ্য জার্নি ইউ লাইক মোস্ট থ্যাংক ইউ